এই খালটি আরো ভাটিতে গিয়ে নদীর কাছাকাছি বিশাল বিলের মধ্য এলাকায় গিয়ে যেই রূপ নিয়েছে সেটা দেখাবো। এটি হচ্ছে সেই দৃশ্য, চারপাশে বিল। এই সেই খাল, শুরুতে যেই খাল দিয়ে গিয়েছিলাম, নাম তার ধলেশ্বরী। দুই খালের মোহনা। ওই খালটি, সামনের খালটি কাটাই খালি নামে পরিচিত, সেটি এসেছে মনোহরদী কাপাসিয়া সড়কে উত্তর খামের চৌরাস্তার পরে। উত্তর খামের নবীপুরের মাঝামাঝি একটি ছোট্ট সেতু রয়েছে, সেটির নিচ দিয়ে সেই খালটি এসেছে। ওই যে দূরে সামনে একটি সেতু দেখা যাচ্ছে, এই দিকটা দক্ষিণ দিক, ওই দিকে গিয়ে খালটি নদীতে মিশেছে। তবে 1972 সালের পর সরাসরি নদী থেকে নৌযান এই খালে আসতে পারে না, কিংবা খাল থেকেও যেতে পারে না, কারণ স্লুইস গেট হয়ে গিয়েছে। স্লুইস গেট হওয়ার আগে প্রতি বছর বর্ষাকালে পানিতে টইটম্বুর হয়ে যেত, বন্যার মতো পরিস্থিতি হতো। বন্যা থেকে এই অঞ্চলকে বাঁচাতে স্লুইস গেট দেওয়া হয়েছে। এরপরে যেটা হয়েছে, দূর দূরান্তের নৌকা আসতে পারে না, নদীর মাছ আসতে পারে না অবাধে। যদিও স্লুইস গেটের গেটের আংশিক কিছু অংশ খোলা থাকে, সেটি দিয়ে পানি নামে, এখন পানি নামছে, আবার নদীতে যখন পানি বেশি হয়ে যাবে তখন সেই গেটগুলো বন্ধ হয়ে যাবে। তো এই যে পানি নামছে, এই মুহূর্তে নদী থেকে মাছ উজানে চলে আসছে, সেই সূত্রে নদীর কিছু মাছ এদিকে আসে। বিশাল জামরি বিলের পশ্চাৎ অংশ, এটি প্রান্তিক অংশ, যেখানে দাঁড়িয়ে আছি এটি করিহাতা ইউনিয়নের বেগুনহাটি গ্রাম। আর সামনে ওই যে বাঁশগুলো দেখা যাচ্ছে, সেটি উত্তর খামের গ্রামের সবচেয়ে দক্ষিণ পূর্বের অংশ। তার উপরে সেই বাঁশগুলোর পরে যেই গাছপালা লোকালয়ে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে ধামাইল্লার টেক, তারপরে মিরার টেক, তারপরে কাজির টেক, এভাবে যেতে যেতে উত্তর খামের চৌরাস্তা। অন্যান্য সময়ে এই বর্ষাকালে এই সময়টাতে পানিতে টইটম্বুর থাকে, এই যে নিচের নিচু জমিগুলো আরও বেশি পানি থাকে। এইবার সব দিকেই, সারা দেশেই পানি কম, আরও পানি বাড়বে, পানি বাড়ার সময় তো আছেই। এই খালটি দেখে ছোট্ট নদীর মতো মনে হচ্ছে না, আসলে তো নদীই ছিল, ধলেশ্বরী নদী। কথা বলছি নাজিব মাহফুজ খান, এখানকার দৃশ্য নিয়ে আরও বেশ কয়েকটি ভিডিও আসবে, আরও কথা আছে, শোনার আমন্ত্রণ থাকলো।